মনে হচ্ছে দিনের আসল রূপ মানুষ জোর করে সেটাকে পরিবর্তন করে ফেলবে, কিন্তু সেটাকে আলহামদুলিল্লাহ টিকে রাখতেছে আহলে হাদিসরা। সেই টিকে রাখতে যে মসজিদ ভাঙতেছে, মাইকের আদান মন্দ হচ্ছে, হ্যাঁ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মা বাপ তাদেরকে বঞ্চিত করতেছে ওয়ারাসাত থেকে, ইতিহাস ভরা আসে না ভাই, ভাই ভাইকে তেজ মানে ভাই ভাতৃত্ব থেকে বাদ দিচ্ছে, সন্তান পিতামাতার সন্তানকে তেজপুত্র করে দিচ্ছে, তোরা তুই বেদিন হয়ে গেছিস। আল্লাহু আকবার, সব কিছু আছে, আলেম আছে, হাফেজ আছে, হাজি আছে, সুন্দর চেহারা আছে, সুন্দর পোশাক আছে, দিনদার আছে, মসজিদ আবাদ আছে, মাদ্রাসা আছে, তাকওয়ার কিন্তু অনেক অভাব। যে শিরিক মুক্ত তাওহীদ বেদাত মুক্ত আমল আজ যদি থাকে তাহলে শুধুমাত্র আহলে হাদিসদের কাছে আছে। ভিতরে আল্লাহর ভয় স্থাপন করা আর মনে করা যে আল্লাহ আমাকে দেখছে, যা কিছু করছে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে, এই ভয়টা যদি চলে আসে তাহলে জীবন পল্টে যাবে। যে আমরা প্রকৃত আহলে হাদিস হওয়ার যেন চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে শিখছে, তাই তৌফিক দরকার। আমরা শুধু মসজিদে আহলে হাদিস নয়, শুধু সালাতের মধ্যে আহলে হাদিস নয়, আমার আহলে হাদিস হবে রাস্তায় চলবো তখন আহলে হাদিস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار এটা পিছনে দেন পিছনে তৌফিক أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن ما أكثر ما يدخل الناس النار قال الفم والفرج পাবনা শহরে অবস্থিত অত্র এলাকার আহলে হাদিস জামে মসজিদে আজকের এই বিশেষ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ,
আমার সামনে উপবিষ্ট মুসলিম দিন প্রিয় ভাইয়েরা, একই দিনে দুটা প্রোগ্রাম আজকে পাবনায়, যদিও পাবনায় আমার জীবনের প্রথম এটাই সফর। পাবনাকে মানুষ অন্যভাবে চিনে, বলে অমুককে পাবনায় নিয়ে যাও। তো আশা করা যায় পাবনার লোক ওই বিষয়ে সব মুক্ত, তারা পাবনায় আছে, কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই নাকি? আলহামদুলিল্লাহ। আর একটি বিষয় সেটা হলে যে আলহামদুলিল্লাহ অনেক মনে আনন্দ বোধ করছি, আসলে আপনারাও অনেক আবেগে মহব্বতে কষ্ট করে দূর থেকে এসেছেন দুটি কথা শোনার জন্য। বিশেষ করে আমার বন্ধুবর সোহাব ভাই, যখন উনি রিয়াদে ছিলেন তখনও এইভাবেই আন্তরিকতার সাথে জনগণের উপকারের সাথে প্রায় আমাকে এভাবে ডেকে সেখানে প্রোগ্রামের ব্যবস্থা করত, আর দেশে আসার পরেও সে একবার নয় একাধিকবার যোগাযোগ করেছে, আমরাও তাকে অন্তর থেকে ভালোবাসি, তার ডাকে সাড়া দিয়ে আজকে এখানে আসা। আপনি আন্দাজ করতে পারেন না যে প্রোগ্রামের ডেট পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে, গত জুমায় ফোন দিয়ে বলছে শেখ বাড়াইছেন, ও কী বলেন কি, মানে এক সপ্তাহ পরে যে প্রোগ্রাম, কিন্তু সে মনে করছে এই সপ্তাহে। যাক আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ পাক যেন ভাইকে এবং আপনাদের সবাইকে এর উত্তম বদলা দান করে। আমি আজকের জুমার খুতবায় একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করেছি, একটা পার্টের একটা অংশ, আর দ্বিতীয় অংশ আজকে সংক্ষিপ্ত আলোচনা করার সুযোগ পাব। সেটা হলেই আমরা একটি খুতবা পড়েছি, সুন্নাতি খুতবা, এটাকে বলা হয় খুতবাতুল হাজা, অর্থাৎ বিশেষ কোনো আলোচনার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই শব্দগুলির মাধ্যমেই তিনি আলোচনা শুরু করতেন, যেটা আমরাও সুন্নত অনুযায়ী শুরু করেছি। তার মধ্যে একটি পাঠ ছিল যে তিনি কোরআনে মাজিদের বিশেষ তিনটি আয়াত পড়তেন, যেই তিনটি আয়াতেই মানুষদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি প্রত্যেক আলোচনার পূর্বে এই আয়াতটি পড়তেন। এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করেছি মাসআব বিন উমাইর মসজিদে জুমার খুতবায়। এর দ্বিতীয় অংশ যেটা, সেটা হলেই উনি এই খুতবার ভিতরে আর একটি অংশ তিনি বারবার পড়তেন, সেটা হলো ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। অর্থ জানেন? অর্থ হলো এই যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ হেদায়েত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এর বিপরীত সবচাইতে নিকৃষ্ট জিনিস কি? সবচাইতে নিকৃষ্ট জিনিস কি? শাররাল উমুরি মুহদাসাতুহা, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রশ্ন হলো এই যে তিনি প্রত্যেক আলোচনার পূর্বে একটি বিশেষ গুণ যেটা মানুষের মধ্যে আসা উচিত সেটা নিয়ে আলোচনা করতেন, আর তার আরেকটা দিক ছিল সবচেয়ে নিকৃষ্ট বিষয় নিয়ে তিনি মানুষকে অবহিত করতেন। সবচাইতে যেটা গুণাগুণ যেটা নিয়ে আলোচনা তিনি করতেন সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় সম্পর্কে, মানুষ আল্লাহর ভয় করে চলবে। কেন
এই দুটা বিষয় তিনি প্রত্যেক জুমার খুতবায় বলতেন। অথচ ইসলামের সবচাইতে নিকৃষ্ট বলতে সবচাইতে বড় গুনাহ সেটা কি বলেন দেখি? আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহ পাক সূরা নাহালের 36 নম্বর আয়াতে বলেছেন যে আমি মূলত ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াজতারিবু ত্বাগুত, আমি প্রত্যেক জাতির মাঝে যত রসুল এবং নবী পাঠিয়েছি প্রত্যেককেই আমি শুধু এই দাওয়াত দিয়ে পাঠিয়েছি যে তারা যেন মানুষকে তাওহীদের দিকে আহ্বান করে, শিরিক থেকে বাঁচার জন্য তারা যেন ডাকে, আনি আবুদুল্লাহ এক আল্লাহর ইবাদতের দিকে যেন ডাকে মানুষকে, ওয়াস্তানিবুত তাগুত এবং মানুষরা যেন শিরিক থেকে দূরে থাকে। এত বড় একটি গুনাহ, সেই গুনাহ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমায় কিন্তু বলেননি। আমার কথা আমার বুঝে আসতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত এটা হলো দিনের স্তম্ভ পিলার, যার উপর দিন টিকে আছে, এটা যদি ধ্বংস হয়ে যায় দিন শেষ। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর ইন্না রাজুল ইন্না বাইনা রাজুলি ও বাইনাল আব্দি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। এদিকে খেয়াল করেন, মানুষ আর কুফুর আর শিরকের মাঝে পার্থক্যকারী জিনিস হল সালাত। সালাত আদায় করলে মুসলিম, আর সালাত আদায় তরককারী ওই ব্যক্তিকে রাসূল সাল্লামের ভাষায় কাফার আশরাক বারিআত মিনহু জিম্মাতুল্লাহ মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দেয় ওই ব্যক্তি এক হাদিসের ভাষা আছে কাফার কুফরি করে, আর একটা শব্দ আছে আশরা শিরিক করে, আর একটা শব্দ আছে বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর দায়িত্ব শিখে আল্লাহর হেফাজতের দায়িত্ব শিখেছে বের হয়ে যায়। আল্লাহ কোরআন বলেছেন একজন মুসলিম পরিপূর্ণ মুসলিম থাকার জন্য তাকে তিনটা কাজ অপধারিত, কালেমা সালাত জাকাত। কোন মুসলিম যদি কালেমা পড়েছে নিয়মিত সালাত আদায় করে না অথবা জাকাত প্রদান করে না, ওলামা ইকরাম বলছেন ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। ফা ইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ জাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, কোনো অমুসলিম সে যদি তাবু কুফর ছেড়ে দেয় এরপরে কি করে? আকামুস সালাত, সালাত কায়েম করে, ও আতুজ জাকাত, জাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তখনই সে তোমার দিনী ভাই। আমরা বুঝতে পারছি না, তিনি কিন্তু একটি কথা বলেননি, হ্যাঁ কালেমা পড়ে ইসলামে প্রবেশ করে কিন্তু মুসলিম ভাই সাব্যস্ত হওয়ার জন্য অবশ্যই ওই ব্যক্তিকে সালাত আদায়কারী হতে হবে, জাকাত প্রদানকারী হতে হবে। এই জন্য সৌদি আরবের যিনি প্রধান ফকিহ আলেম শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইচ্ছা করে নামাজ সালাত তরককারী ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়াও ঠিক হবে না, কারণ সে কুফর নিয়ে মারা গেছে, মুসলমানের কবরস্থানে দাফন করাও ঠিক হবে না। দুনিয়াতে স্বামী যদি সালাত আদায়কারী হয় আর স্ত্রী যদি সালাত তরককারী হয় তাহলে অটোমেটিক বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, বিষয়টা কিন্তু মারাত্মক বিষয় তাই নাকি? আমি যে কথাটা বলছি সেটা হলে এত বড় মারাত্মক বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমার খুতবায় কিন্তু উল্লেখ করেননি, আলোচনা নিয়ে আসেননি। ঠিক আছে, তিনি
যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলেছেন সেখানেই পিতামাতার আনুগত্য কথা বলেছেন। আল্লাহ বলছেন তোমার পিতামাতা বাবুম মিন ওয়াসাতি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজার মাঝখানে দরজা তোমার পিতামাতা, ইচ্ছা করলে দরজাটা ঠিক রাখো আর ইচ্ছা করলে সেটাকে তুমি ধ্বংস করো। তার মানে হলেই যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, জান্নাতে যাওয়ার এই পৃথিবীতে একটি অন্যতম মাধ্যম পিতামাতার সেবা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আমার সেবা পাওয়ার সবচাইতে হকদার কে, তিনি বলছেন উম্মাক, তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর আবুক, তোমার বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত একটি একটি ইম্পর্টেন্ট বিষয় তিনি কিন্তু প্রত্যেক জুমার খুতবায় পিতামাতার হুকুক সম্পর্কে আলোচনা করলেন না। আমার একটা প্রশ্ন আপনাদের সামনে, তাহলে উনি প্রত্যেক আলোচনার শুরুতে শিরিক সম্পর্কে বলেন নাই, সালাত তরক করা সম্পর্কে বলেন নাই, পিতামাতার খেদমত সম্পর্কে বলেন নাই, অন্য কোনো বিষয়ে না বলে উনি এই দুই পয়েন্টটা কেন বলেছে? তোমরা তাকে অবলম্বন করো আর শোনো, তোমাদের জন্য সর্বোত্তম হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত, আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। শোনেন, এই দুটা সাবজেক্ট প্রত্যেক আলোচনায় এই জন্য তিনি নিয়ে এসেছেন। আমার মনে হয় আলোচনা বুঝে আসছেন, লোকের কথা বলছেন। এই দুই সাবজেক্ট এই জন্য আলোচনা করেছেন, প্রথমটা হলেই একটা বিশেষ গুণ তাকওয়া। এই এমন একটি গুণ, এই গুণ যদি মানুষের মধ্যে চলে আসে, শুধু একটা গুণ বাস, সে মানুষ মানুষ হয়ে যাবে। ওই ব্যক্তিকে আর আমাকে সালাতে ডাকতে হবে না, অন্যায় কাজ থেকে বিরত রাখতে আমাকে তাকে কোনো বলার প্রয়োজন নেই। সে যতই নির্জন অবস্থায় থাক, যতই বড় শক্তিশালী হোক, যতই বড় সে ক্ষমতাবান হোক, তার মধ্যে যদি একটা গুণ চলে আসে সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় করে চলা। এই গুণ যদি চলে আসে দুনিয়ার যে কোনো প্রান্তেই থাক না কেন, ওই ব্যক্তির দ্বারা কখনোই কোনো অন্যায় হওয়া সম্ভব নয়। এক ভাই আরেক ভাইকে মারতে এসেছে, বলছেন লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করব। ভাই তার মধ্যে তাকওয়া নাই, যাকে মারতে আসতেছে তার মধ্যে আছে তাকওয়া। বলছেন ভাই লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তোমার শক্তি আছে, আমারও শক্তি আছে, তুমি যদি আমাকে মারতে আসো আমিও প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু ভাই শোনো, তুমি যদি আমাকে হত্যা করতে আসো আমি কিন্তু হত্যার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না। ইন্নিয়া খাফুল্লাহ, আমার কাছে আল্লাহর ভয় আছে, আমার কাছে আল্লাহর ভয় আছে। এটা এমন একটি গুণ, এই গুণে গুণান্বিত কোনো ব্যক্তি যদি হয়, সেই জন্যই তো সিয়ামকে বলা হয়েছে আল্লাহ হাদিসে কুদসে কি বলেছেন, আর সৌমু লি ওয়া আনা আজজি বিহি, সৌম রোজা, আল্লাহ বলছেন এই ইবাদতটি শুধুমাত্র আমার জন্য। কেন, অন্য ইবাদত কি গায়রুল্লাহর জন্য নাকি? সব ইবাদত আল্লাহর জন্য, কিন্তু সিয়ামটা আল্লাহ পাক কেন নিজের দিকে নিজবত করলেন, বললেন আর সৌম লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম এমন একটি ইবাদত, এটা মানুষ শুধু আমার জন্য রাখে আর প্রতিদান আমি তাকে দিব। সুবহানাল্লাহ, কথাটা এখনো ভাবভঙ্গি বোঝেননি। কারণটা হলো এই, একজন ব্যক্তি সালাত আদায় করুন, যত ইবাদত আছে তার মধ্যে রিয়াকারী থাকতে পারে, কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, রোজা সিয়াম এমন একটি ইবাদত, এই ইবাদতটা দুনিয়ার কেউ দেখতে পায় না, শুধু আল্লাহই জানে কে সিয়াম পালনকারী। ইফতারি অনুষ্ঠানে দেখতেছেন যে অনেক মানুষ ইফতারি করতে আসে, সবাই কি সিয়াম পালনকারী?
এর মধ্যে বহুত এমন দিনদার আছে মনে করে সিয়াম না রেখে তো গুনাহ করেছি, ইফতারি ছাড়াও কি গুনাহ করব? একটা তো ধরি, বলেন নাই কেন এই কথা বলেছেন? একজন সিয়াম পালনকারী সে সিয়াম অবস্থায় আছে কি না শুধুমাত্র সে জানে আর আল্লাহ জানে। কারণ আমার পরিবার সবাই জানে আমি সেহরি খেয়েছি, কিন্তু আমি যখন নির্জন অবস্থায় ঘরে একাই ছিলাম, গোসলখানায় ছিলাম, টিউবওয়েলের পানি আমার হাতের মুঠের মধ্যে আছে, আমি ইচ্ছা করলে পানি খেয়ে পান রোজা ভাঙতে পারবো না। বাসায় সব খাওয়ার আছে, অনেক পিপাসা লেগেছে, দুনিয়ার কোনো ব্যক্তিকে যদি উন্নত থেকে উন্নত শরবত দিয়ে ইফতারের এক ঘন্টাকে বলা হয় যে তুই এটা গোপনে এই শরবতটা খেয়ে ঘরে মধ্যে যায়, ও খাবে না? কেন খাবে না? জি, সে জানে, সে জানে আমি ঘরের অন্ধকারে গোপনে যেখানেই যে আমি এক ঘন্টা আমি যদি পান করি দুনিয়ার কোনো চোখ না দেখলেও আমি আল্লাহর কাছে আমার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এই জন্য সিয়াম পালনকারী কে এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। কথা আমার বুঝতে পারিনি? হ্যাঁ, আমার দৃষ্টিকোণ থেকে ইনি সালাত আদায়কারী, হাজি সাহেব, দানশীল, কুরবানিকারী, সার্টিফিকেট সবাই দেবেন, কারণ সে কুরবানি করেছে, সালাত আদায় করেছে। সিয়াম দেখা যায় না, সিয়াম পালনকে দেখা যায় না। এই জন্য আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি সিয়াম দিয়েছি যেন তোর মধ্যে তাকওয়া আসে। তুই যেরকম হাতের মুঠে পানি পাওয়ার পরেও, নির্জন অবস্থায় থাকার পরেও তোর বিশ্বাস ছিল কেউ না দেখলে আমি পান করলে আমার সিয়াম ভেঙে যাবে, কারণ আল্লাহ আমাকে দেখে নেবে, এটাই হলো মূলত তাকওয়া। তো আপনার বিশ্বাস এজন্য পানি পান করছেন না, তাহলে আপনি নির্জন অবস্থায় একা একা মোবাইলে বসে আপনি যা কিছু করছেন আপনি দেখেন তো তখন কি আপনার তাকওয়া আছে? তার মানে কি? তার মানে হলো একজন মুসলিমের ভিতরে যদি এই তাকওয়া চলে আসে, আল্লাহ যেন আমাদের মধ্যে তাকওয়া দান করে। আমিন। একটা গুণ বাস, বেশি কিছু করার দরকার নেই। রসুল বলছে জান্নাত অত দূর না, তো জান্নাত এত দূরে না, বলছেন ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত তোর এত কাছে যত তোর পায়ের স্যান্ডেল তোর পা থেকে একেবারে কাছে, জান্নাত তোমার একেবারে এত কাছে। সুবহানাল্লাহ। ওয়ান নারু মিসলু যালিক, জাহান্নামও একেবারেই কাছে। এক সেকেন্ডে জান্নাত জাহান্নাম হয়ে যেতে পারে, আবার জাহান্নাম জান্নাত হয়ে যেতে পারে, এত সহজ না। আমরা তো মনে করছি এটা একেবারে হাসি খেলি ব্যাপার, হ্যাঁ হজ করেছি একাধিকবার, ওমরা করতে যাই মাঝে মাঝে, মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, গর্ব করে বসে আছি, আমি জান্নাতে যাব না যাবে কি? জি, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা, মানুষ কখনো একটি কথা তার মুখ থেকে বের হবে মিন রিজওয়ানিল্লাহ, যেই কথাটি আল্লাহ পছন্দ করেছে একটি কথার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবে। ঠিক তেমনই কখনো কোনো ব্যক্তি একটি কথা তার মুখ থেকে বের হয়েছে একটি কথার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। একটা উদাহরণ দেই, দুই ভাই বন্ধু, দিনদার আর এ হলো বেদিন। দিনদার ব্যক্তি তাকে বলছে ভাই তুই একটু সোজা হয়ে যা, দিনদার হ, চল মসজিদে যাই সালাত আদায় করি। একদিন, দুই দিন, তিন দিন, একদিন সে রাগ করে বলেছে যে তোর সালাত তুই পড়, আমি যেতাম না, তুই একাই ইবাদত কর। দিনদার ব্যক্তি রাগ করে বলছে আরে তোকে ভালো কাজে রাখতেছি আর তুই বলছিস তুই যা তুই একাই সালাত পড়, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। কথা বুঝলেন? জি, বুঝতে পারছি। বলছে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। সে তো অন্যায় করে বলে নাই, তার চরিত্র আখলাকের কারণে বলছি, আমি তোকে ভালো কাজের দিকে ডাকতেছি আর তুই আমাকে উল্টা মন্দ বলতেছিস। রাগে বলছে আল্লাহর কসমকে বলছি আমি আল্লাহ তোকে মাফ করবে না। হাদিস বলছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জালাল বরাত্ত
রাগান্বিত হয়ে গেছে। তিনি বলছেন মানিল্লাদি ইয়াতা আল্লাহ আলাই, কে ওই ব্যক্তি যে আমার জাতের কসম খেয়ে বলছে যে আমি তাকে ক্ষমা করব না, শোনো আমি ওকে ক্ষমা করে দিলাম আর ওর সব গুলামিত হলো। হাদিস সহি, একটি কথা জীবন পল্টা যেতে পারে, পরিণাম পল্টা যেতে পারে, কথা বুঝাশো। আমি কিন্তু আমার সাবজেক্টে যাইনি, আমি শুধু মাসাব বিন ওমায়ের বক্তব্যটা আমি শুধু ওটাকে একটু সংযুক্ত করতেছি। সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জুমার খুতবাই বলতেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য। তাকওয়া কোনো বাজারে কেনাও পাওয়া যায় না, এটা কোনো বাহ্যিকভাবে কোনো জিনিস তৈরি করেও হয় না। হ্যাঁ, তাকওয়া লেবাস আছে, তাকওয়া চেহারা আছে, তাকওয়ার, কিন্তু এটা এমন একটা জিনিস, এটা একটা গুণ আল্লাহর ভিতরে, ব্যাস ভিতরে আল্লাহর ভয় স্থাপন করা আর মনে করা যে আল্লাহ আমাকে দেখছে, যা কিছু করছে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে, এই ভয়টা যদি চলে আসে তাহলে জীবন পল্টা যাবে। ঠিক আছে, এই বিষয়ে আমি আলোচনা করব না। আল্লাহ নবী সাল্লাম বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ জান্নাতে যাবে সবচাইতে কোন ইবাদতের কারণে, তিনি বলেছেন তাকওয়া আল্লাহ। তাকওয়া মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এরপর বলছেন হুসনুল খুলুক, সুন্দর আখলাক। সাবজেক্ট দেখেন, এগুলি সাবজেক্টে আলোচনাই হয় না। সুন্দর আখলাক মানুষকে জান্নাতে সবচেয়ে বেশি নিয়ে যাবে। সুন্দর আখলাক বলতে কি, সুন্দর আখলাক এটা একটা ব্যাপক অর্থ, মানে আপনার চরিত্র সুন্দর হতে হবে সবার ক্ষেত্রে, আল্লাহর সাথে, রসুলের সাথে, শরীয়তের সাথে, সন্তানের সাথে, স্ত্রীর সাথে, প্রতিবেশীর সাথে, মুসলিমদের সাথে, সার্বিকভাবে আপনার চরিত্র ইসলামী চরিত্র হতে হবে। যাই হোক, এটা একটি দিক। দুই নম্বর, এই পয়েন্টের কথা বলবো না, দুই নম্বর যেটা সেটা হলেই তারা দেখেন আল্লাহ রসুল যেটা আশঙ্কা করেছিলেন, মুসলমানের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, সিয়াম থাকবে, হজ থাকবে, সব থাকবে, তাকওয়া থাকবে কি, কথা ঠিক আছে, অভাব কিসের হবে, তাকওয়া। এখন কিন্তু বাস্তব এটাই, সব কিছু আছে, আলেম আছে, হাফেজ আছে, হাজি আছে, সুন্দর চেহারা আছে, সুন্দর পোশাক আছে, দিনদার আছে, মসজিদ আবাদ আছে, মাদ্রাসা আছে, তাকওয়ার কিন্তু অনেক অভাব, আমি সহ তাকওয়ার অনেক অভাব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার খুতবে বলতে তোমরা মুত্তাকি হও, কী হও। দুই নম্বর যেটা, যেটা আজকের আলোচনা একটা অংশ, তিনি বললেন প্রত্যেক জুমার খুতবাই শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচাইতে নিকৃষ্ট জিনিস দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। এটা কি এত বড় জটিল বিষয়, এটা আবার কি এমন জটিল বিষয় যে এটা শাররুল উমুর কেন, আমার সাথে একটু বোঝার চেষ্টা করুন। জিনা করা কি কোনো ছোটখাটো গুনাহ? লা ইয়াজনি যানি হিজনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার যখন জিনা করে তার কাছে ইমানই থাকে, তাহলে সেটাকে শাররুল উমুর বললো না কেন? মানুষ হত্যা করা কত বড় পাপ। মাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করলে তার ঠিকানা জাহান্নাম, সেটাকে শাররুল উমুর বললেন না। তিনি বলছেন সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এর হিকমত আপনি কি জানেন? এর হিকমতটা হলো এই যে এটাই এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় ইবাদত ঘাটতি হবে সেটা হলো তাকওয়া, আর সবচেয়ে বড় ফিতনা হবে আমার উম্মতের জন্য এই শাররুল উমুর নতুন আবিষ্কার করবে দিনের মধ্যে, সেটা দিনের নামে চালিয়ে দিবে। এখন শোনেন, এখন আপনার একটু বিবেক দিয়ে চিন্তা করেন, রসুল যে বলেছেন শাররুল উমুর সবচেয়ে নিকৃষ্ট জিনিস বেদাতকে বলেছেন, এর কারণটা হলো এই, পৃথিবীতে কোনো জাহেল মূর্খ ব্যক্তিও সওয়াবের আশায় হত্যা করে না, সওয়াবের আশায় জিনা করে না, সওয়াবের আশায় কোনো অন্যায় করে না, অন্যায়কে অন্যায় মনে করেই করে, কিন্তু বেদাত সওয়াবের আশায় করে। আজকে মুসলমান সাধারণ মানুষ জিনা থেকে বাঁচার চেষ্টা করে, হত্যা থেকে বাঁচার চেষ্টা করে,
আর মিলাদ পড়ে বড় বড় হুজুররা, বুখারি পড়ায়, মুসলিম পড়ায়। এখন আপনি বুঝেন রসুল কেন বললেন যে নিকৃষ্ট জিনিস। এই জন্য এই সাবজেক্ট বড় বড় হুজুররাও বুঝবে না, 50 বছর বুখারি পড়ার পরেও বুঝবে না। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশের একটি বিখ্যাত বই, বইটার নাম হলো সাইফুল মাজাহিদ। মানে মাজহাবের তরবারি, তার মানে কি জানেন, মানে এই তরবারে দিয়ে লা মাজহাবিকে সব কেটে ফেল দিবে, এত দলিল আছে এর মধ্যে। এই বইয়ের প্রথম যেটা আলোচনা এই শাররুল উমুর, বেদাত নিয়ে আলোচনা, সেখানে যে তিনি বলছেন বেদাত যদি হারাম হয়, নাজায়েজ হয়, তাহলে চশমা পরাও বেদাত, ঘড়ি পরাও বেদাত, মাইক ব্যবহার করাও বেদাত। আল্লাহ আপনি বলেন, উনি কিন্তু কোনো ছোটোখাটো আলেম ছিলেন না। বাংলাদেশে যদি 5টা শ্রেষ্ঠ আলেম যদি গুনতে হয় তাহলে ওনাকে একটা গুনতে হবে, কি কথা মনে বুঝতে পারছি না। তাহলে এটা এমন একটি পাপ, এই পাপ হুজুরও বুঝল না, বুখারি শরীফ পড়েও বুঝে আসলো না, মাদ্রাসায় পড়েও বুঝে আসলো না, পড়ায়ও বুঝে আসলো না। আরও দুঃখের সাথে বলতে হচ্ছে, সেটা হলে আহলে হাদিসের ঘরে জন্ম নিয়ে সারা জীবন নিজেকে আহলে হাদিস বলে ওই বেচারা এখনও বলে ফরজ নামাজ পর মোনাজাত, আমরা কি সেখানে গান গাচ্ছি, এটা কি নাচ গান করতেছি, এটা কি অন্যায় করেছি। আল্লাহ বলছেন উদুহনি, তুমি আমাকে ডাকো, দোয়াই তো করছি, এতে সমস্যা কি, কথা বোঝেন নাই। আমি এখানে শুধু একটি কথা বলবো, সেটা হলে আমি মনে করি, মালিশ আপনারা যদি কষ্ট করে আসছি দুটা কথা শোনেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ পাক যাকেই দেখ না কেন, অনেক অঢেল নিয়ামতের অধিকারী, কিন্তু ওই বেচারা সিরাতে মুস্তাকিম চেনে না, সুন্নত আর বেদাতের মধ্যে পার্থক্য বোঝে না, শিরিক আর বেদাতের মধ্যে পার্থক্য বোঝে না, ওই ব্যক্তি দুনিয়ার কিছুই পায়। কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ পাক এই জ্ঞানটা দিয়েছে, তাওহীদ কি, শিরিক কি, মারাত্মক বিষয়, একটা সরাসরি জান্নাত আর একটা সরাসরি জাহান্নাম। তাওহীদ নিয়ে মারা যান ডাইরেক্ট জান্নাত, শিরিক নিয়ে মারা যান মান মা তাই শিরিক বিল্লাহ দাখল আন্নার, একেবারে ডাইরেক্ট জাহান্নাম। ঠিক আছে, বেদাত সুন্নত আমল করেন কবুল ডাইরেক্ট, আমলের মধ্যে বেদাত, আমল শুধু ওটা নয়, বেদাত আছে যেটা করছেন সেটাও কবুল হবে না, আর ওর সাথে অন্য যত ইবাদত করেছেন কোনোটাই উপরে যাবে না, কোনোটাই, কারণ বেদাত ওটা একটা পার্টিশন, মাঝখানে বাধা হয়ে আছে, কি আছে, বাধা হয়ে আছে। এমন কি ওই ব্যক্তি যদি তৌবা করে, বেদাত আছে, তৌবা করেছে আল্লাহ তুমি আমাকে জিনার গুনাহ ক্ষমা, আর জিনা করব না, আর সুদ খাব না, আর সালাত তরক করব না, এরকম যদি তৌবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবে বিদআতিন হাত্তা ইয়াদাহা, যার কাছে একটি বেদাত আছে ওই একটি বেদাত যতক্ষণ পর্যন্ত সে না ছাড়বে অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো তৌবাও আল্লাহ কবুল করবে না। আমার আলোচনা এখানে এক সাইড শেষ। অতএব হে মুসলিম ভাই, মনে রাখবেন আমাদের মধ্যে আর একটা দোষ আছে, সেটা কি জানেন, আমরা ওয়াজ করি শুধু মানুষের জন্য, অন্যদের জন্য আহলে হাদিস বৈঠকে গালি দেওয়া হচ্ছে হানাফিদেরকে, ওই বক্তব্যে অন্যদেরকে যত বেশি পানিশমেন্ট করা হবে শ্রোতা অত বেশি মানে খুশি, মানে এর দোষ তো বলা হচ্ছে না, দোষ তো ওদের, এতে বক্তাও খুশি শ্রোতাও খুশি। উচিত বক্তা বক্তব্য দেবে এদের জন্য যারা সামনে আছে, আর এরা আসছে এদের সংশোধনের জন্য, ওই ঘরের বাইরে কে আসে তাদের সংসদের জন্য নয়। এজন্য অধিকাংশ বক্তব্য দুই পক্ষই আমাদের এখন দেখা যাচ্ছে, উভয় পক্ষ হকপন্থী না হকপন্থী
শুধু গালিগালাজ চলছে কে কাকে বেশি সমালোচনা করতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার আলোচনার সাবজেক্টটা হয় আমার সামনে যা আসে এদেরকে, কারণ এরা আসছে শুধরানোর জন্য, আর একজনের জন্য নয়। ঠিক আছে ভাই, এটা একটি বিষয়। আর একটি বিষয় সেটা হলে আমরা শুধু নিজেকে সান্ত্বনা দিই একটি কথা দিয়ে, সেটা কি কথা লেখা আছে, ইল্লাম ইয়াকুন আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। রসুলকে বলা হয়েছে জান্নাতে যে একটি হকপন্থী দল যাবে সেই দল কারা হবে, তিনি বলছেন মা আন আলাইহি ওয়া আসহাবি, যিনি আমার এবং সাহাবীদের আদর্শ নিয়ে আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আহমদ বিন হাম্বলকে বলা হয়েছে তাহলে সেই দল কারা, তখন তিনি এই কথা বলেছেন যে ওই দল যদি আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নাই সেটা কি হবে। ঠিক আছে, এই বক্তব্যটা আমি দিয়ে এই বক্তব্য সঠিক, বক্তব্য কি সঠিক, কারণ আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মুসলিমদের ভিতরে তাকিয়ে দেখেন তাহলে সংক্ষিপ্তভাবে বলবো সেটা হলে যে শিরিক মুক্ত তাওহীদ বেদাত মুক্ত আমল আজ যদি থাকে তাহলে শুধুমাত্র আহলে হাদিসদের কাছে আছে। এটা যেরকম সত্য কোনো সন্দেহ নেই, সবাই ঠিক বললেন, আসলেই ঠিক, কিন্তু এটা আমাদের জন্য একটা সান্ত্বনার বাণী হয়ে গেছে। সেটা কি, সেই আহলে হাদিস তো আমরাই, সেই আহলে হাদিস তো আমরাই, ব্যাস। আপনি স্লোগান দেখেছেন যে আহলে হাদিস যদি না হয় তাহলে জান্নাতে কে যাবে, আর আপনি নিশ্চিন্তায় বসে আছেন যে আমি তো সেই আহলে হাদিস। আমার কথা বুঝতে পারছি না সম্মানিত দিনী ভাই, আহলে হাদিস শুধু সলাতে রফল এদিন করলে হওয়া যায় না, আহলে হাদিস শুধু আমিন জোরে বললে হওয়া যায় না, এটা একটা আহলে হাদিসের একটা বাস্তব বৈশিষ্ট্য যে এনারা সব ধরনের সুন্নতকে যেভাবে রসুল করেছেন তারা সেইভাবে করার চেষ্টা করে। এটা একটা আহলে হাদিসের একটা আমল, একটা আমল মাত্র, ঠিক আছে না। আহলে হাদিসের আরও করণীয় কাজ আছে, আহলে হাদিসের মূল যেটা সেটা হলো এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, তোমার জীবন কিভাবে পরিচালনা করবে এর জন্য সুন্দর নমুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তোমার জন্য নমুনা। রাসূল সাল্লামের জীবন কি শুধু সালাতের মসজিদের মধ্যে সীমিত, সালাতের মধ্যেই সীমিত জি? এটা আমাদের মধ্যে বুঝতে হবে। আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সহি আকিদা দিয়েছেন, সহি আমল বোঝার তৌফিক দান করেছেন, কিন্তু বাস্তবে আমরা সালাতের বিষয়ে অবশ্যই যত্নবান হওয়া এটা ভালো কাজ, যত বেশি আমরা যত্নবান সালাতের মধ্যে, কিন্তু এর বাইরে আমাদের পারিবারিক জীবনে আমরা কিন্তু রসুলের আদর্শ থেকে অনেক 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 দূরে আছি। আপনি আহলে হাদিস, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার ঘরে সন্তান 7 বছর হলে তাকে সালাতের হুকুম দিয়েছেন? আপনি আহলে হাদিস, আপনার ছেলের বয়স 10 বছর, কোনোদিন সলত তলক করার কারণে আপনি মেরেছেন? আপনি কি বাড়ির খবর রাখেন? আপনি কি আপনার পরিবারের মধ্যে পর্দার ব্যবস্থা করেছেন? আপনার স্ত্রী সালাত আদায় করলো কিনা আপনি কি জানেন? আপনার বাড়ির ভিতরে কি ইসলাম আছে? আপনার ব্যবসার মধ্যে সত্য মিথ্যার মিশ্রিত আছে, মিশ্রণ আছে কি না? আপনার ব্যবসার মধ্যে ধোকা আছে নাকি? ধোকা দিয়ে ব্যবসা করলে, হ্যাঁ, মানুষকে অন্যায়ভাবে জুলুম করলে এটা কি আল্লাহ রাসূলের আদর্শ? এটা কথা বলেন, তাহলে আল্লাহ নবী বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর আল্লাহ পাক তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আজকের এই আলোচনায় আমি শেষ পর্যায়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হলেই আমরা এই সাবজেক্টে অনেক বেশি অসচেতন। আমরা যদি এখন আমাদের বাস্তব পারিবারিক জীবনের দিকে তাকিয়ে দেখি তাহলে আমার যতটুকু ধারণা ভুলও হতে পারে, বলা যেতে পারে প্রায় 95% মানুষ তারা পরিবারকে নিয়ে অশান্তির মধ্যে আছে। কেন অশান্তির মধ্যে, অশান্তির মধ্যে কেন? কারণ এই 100% মধ্যে 99% মানুষ তারা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার যত চেষ্টা যত ভাবনা সব তো পরিবারকে সুখী করার জন্যই করতেছে, সব তো পরিবারকে নিয়েই করছে। একটা সন্তান হয়েছে, প্রথমটা যদি মেয়ে হয়ে যায় চিন্তা প্রথমেই চলে আসলো,
পরেরটা কি হবে আল্লাহ জানে। আর পরেরটাও যদি আমার মেয়ে হয়ে যায় তখন তো আমার মেয়েকেও বকাবকি শুরু করে দেয়, তোমার পেটে কি ছেলে জন্ম নেয় না। তৃতীয়রে যদি হয় শাশুড়ি শ্বশুরি চারিদিক দিয়ে বিপদ বেচারার, ঠিক আছে। এরপরে প্রথমটা হলো, দ্বিতীয় হলো, তৃতীয়তে রিক্স দুটা মেয়ে হয়েছে, দেখি একটা ছেলে পাওয়া যায় কিনা, এই জন্য তৃতীয় নিয়েছে। সরকার তো বলছে একটাই ভালো, আর না হলে দুটা, তিনটার তো কোনো প্রশ্নই আসে না। অধিকাংশ পরিবার তার পারিবারিক জীবনের সুখ নিয়ে আসার জন্য তারা পরিবারকে ছোট করতেছে, পরিবার কি করতেছে। আপনি যতই ব্যাখ্যা দেন আমার তো স্ত্রী অপারেশনের, যতই বলেন না এ অসুস্থ, আপনার অন্তরকে জিজ্ঞেস করেন আপনি কি চাচ্ছেন। আপনার চাওয়া হলেই বেশি হলে খাওয়াবো কি, লালন পালন করা কষ্ট কীভাবে করুন, ঠিক আছে। আমি মানে হাওয়াই বক্তব্য দিচ্ছি না, প্রত্যেকে নিজের দিকে একটু তাকিয়ে দেখি। আলহামদুলিল্লাহ আমার এখানে দুটা পরিবার আছে, একটু আগে যারা জানলাম, এক পরিবার ওনারা আট ভাই, আর এক পরিবার ওনারা সাত ভাই। ওদের মনে হয় ভাত হচ্ছে না নাকি কী ভাই? জি, এখানে সমস্যাটা কি, সমস্যাটা হলে যে আপনি রসুলের আদর্শ না, আপনি সহি আকিদার অনুসারী, এখানে যে আপনার আকিদারা কোথায় বলেন দেখি। আল্লাহ বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত চতুষ্পদ জন্তু আছে আল্লাহ বলছেন ওই রিজিকের দায়িত্ব আমার। আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, বলছে তোমার সন্তানকে হত্যা করো না রিজিকের ভয়ে, লালন পালনের ভয়ে, খাওয়ানোর ভয়ে। আল্লাহ বলছেন নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাকে যেভাবে রিজিক দিচ্ছি তাকেও সেভাবে দেব। আল্লাহ আকবার, যেই দায়িত্বটা আল্লাহর সেটা আমি আল্লাহর প্রতি ভরসা রাখি নাই। আপনি কি হাদিস শোনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নাবালক নবজাতক সন্তান তার মায়ের পেটে তার যখন বয়স হয় ১২০ দিন চার মাস, ইউরসালু ইলাইহিল মালাক, মায়ের পেটে ফেরেশতা পাঠানো হয়, ওয়ুমারু বি আরবাই কালিমাতিন, চারটা জিনিস লেখা হয়, কটা জিনিস বক্তব্য শুনে না, বক্তব্যের পরে আমি কিন্তু প্রশ্ন করব, উত্তর দিলে ইনশাল্লাহ পুরস্কার দেব, ঠিক আছে। হ্যাঁ, চারটা জিনিস বলছেন, আজাল বয়স কত লিখে দাও, ঠিক আছে, রিজিক, রিজিক লেখা হয়ে গেছে কত রিজিক, আমাল কি করবে সেটাও লিখে দাও, ভালো হবে না মন্দ হবে এটাও লিখে দাও। আর আল্লাহ যারা লিখেছে সেখান থেকে এক ইঞ্চি না কম হবে না বেশি। এখানে আরেকটা জিনিস বলে দিই, কারো হয়তো মাথা ক্লিয়ার হতে পারে না, আল্লাহ যদি আমার ভালো আর মন্দ, মন্দ যদি লেখা দেই আমি তো মন্দ হবই, তাহলে আমার দোষ কি, প্রশ্ন আসতে পারে না। এখানে একটা জিনিস বোঝেন, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কিন্তু মনোযোগ সঙ্গে শুনতে হবে, সেটা হলেই তাকদীর জিনিসটা কি জানেন, কাদ্দারা ইউকাদ্দির, তাকদীর মানে আন্দাজ করা, তাকদীর মানে কি অনুমান করা, কি করা অনুমান মানে কি। একজন টিচার যখন ছাত্রদেরকে পড়ায় এক বছর, দশটা ছেলেকে পড়াইছে, ওই টিচারে কিন্তু অনুমান হয়ে গেছে কোন ছাত্র কেমন, ইনি এ প্লাস পাতে পারে, এ এ মাইনাস, বি প্লাস, এ ফেল করবে, তিনি পড়ায় একটা অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার আলোকে তিনি কিন্তু বলে দিলেন। আচ্ছা, পরীক্ষার রেজাল্টের সময় দেখা গেল টিচার যা বলেছিল রেজাল্ট মিলে গেছে, তাহলে কি এটা কি আমাদের করোনা ভাইরাসের মতো আলম গায়েবের খবর জানে নাকি উনি? কি বলবেন আপনি, কি বলবেন শিক্ষক বলেছে তাই আমি ফেল করেছি? শিক্ষক তো বলেছে তার অভিজ্ঞতা আলোকে, শিক্ষক মানুষ, সে ওই ছাত্রকে এক মাস পড়ানোর কারণে তার একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে যা বলেছে সেটাই হয়েছে, কিন্তু ব্যতিক্রমও হতে পারে।
এ মাইনাস বলেছে এ প্লাস হয়ে গেছে, এ প্লাস বলেছে বিশ হয়ে গেছে, হতে পারে, কারণ মানুষ আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্য জ্ঞানের অধিকারী আল্লাহ, তিনি মহা জ্ঞানী, তিনি কোনো জিনিস জানার জন্য অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। একজন মানুষ জন্ম থেকে নিয়ে, একটু ভালো করে বোঝেন, এই সাবজেক্ট সবসময় পাবেন না, একজন মানুষ তার জীবনে জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে নিজের ইচ্ছায় কি করবে, আল্লাহ পাক তিনি যেহেতু মহাজ্ঞানী তার জ্ঞানের মাধ্যমে তিনি জানেন যে সে নিজের ইচ্ছায় এটা করবে, আর তার জ্ঞান আর মানুষের কর্মের মধ্যে কোনো পার্থক্য আসবে না, এটা হলো তাকদীর। এটা বিশ্বাস করা কি তাকদীর? আল্লাহর বরাত্তকে মানা যে আসলে আল্লাহ আগে থেকেই জানেন, তিনি মহাজ্ঞানী, আমি করছি আমার ইচ্ছাই। চোর কিন্তু নিজ ইচ্ছায় চুরি করে, অন্যায়কারী নিজ ইচ্ছাই করে, কিন্তু আল্লাহ আগে থেকে জানেন। তাহলে কি বোঝা গেল? মায়ের পেটে যে লেখা হচ্ছে ভালো না মন্দ সেটা আমারই কর্ম হবে, আল্লাহ পাক ইলমে গায়েবের মাধ্যমে সেটা লিখে রেখেছেন, আর রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, বয়স আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, যেটা আমার বয়স যেটা রিজিক আল্লাহ দেখে রেখেছে। বিশ্বাস করেন সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ওখান থেকে এক লোকমা নেওয়ার চেষ্টা করে পাবেন, একটা দানা যদি কেউ বেশি দিতে সেও পারবে না, তাহলে আপনি ঘরে বসে থাকবেন দেখি কি হয়। রিজিক তো লেখায় আছে, আল্লাহ লেখা রেখেছে সে তো পাবই, ঠিক আছে। এটা আমলের ক্ষেত্রে বলি, আর নামাজ করে কি হবে, তাকদীর তো লেখা আছে, যেটা হবে সেটা হবেই, ভালো করে কি হবে। আচ্ছা রিজিকও তো লেখা আছে, তুমি চাকরি করছিস কেন? বলছে না চাকরি না করলে তো বেতন পাওয়া যাবে না। তার মানে কি তাকদীর বোঝে নাই? তাকদীর মানে এটা নয় যে আমি এর উপর ভরসা করে যে আল্লাহ যা লেখে রেখেছে সেটা তো পাবই, অথবা আমি বসে থাকি, এটা নাম তাকদীর নয়। তাকদীর হলেই আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে, কর্ম করার শক্তিও দিয়েছে, সত্য মিথ্যা বোঝার তৌফিক দিয়েছে, হালাল হারাম ব্যাখ্যা করে জানিয়েছে, অথব আমি সত্য মিথ্যা হালাল হারাম বুঝে সত্য পথে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাব। আমিও ডক্টর করেছি, এনেও ডক্টর করেছে, উনি ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছে, আমি চাকরি পাই নাই, এটা ওনার তাকদীর আমার তাকদীর, চেষ্টা দুটাই করেছি, এনার মাসে বেতন 10,000, এনার 5,000, ইনি বলবেন আলহামদুলিল্লাহ কদ্দারাল্লাহু মা শাআ ফাল, তাকদীরে আমার এটাই ছিল, উনি বলবেন তাকদীরে আমার এটাই ছিল। তাকদীর কখন? প্রচেষ্টা পর আগে নয়। এখন বলেন আপনার যদি বিশ্বাস থাকে যে আমার সন্তানের রিজিক আল্লাহ পাক লিখে রেখেছে, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন যে আমার সন্তান বেশি হলে আমি খেতে দেবো কি? আল্লাহ আকবার। আজকে যার 8টা সন্তান আছে, এই 8 জন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে কি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বলেন 8 জন সন্তান যদি মায়ের পক্ষ থেকে সাদাকা করে, আর 1 জন আপনি নিচ্ছেন যে একটাকে খুব ভালো করে মানুষ করুন, কি করবো? আল্লাহ খুব ভালো করে, যত বেশি ভালো আপনি, কেন দায়িত্ব নিয়েছেন আপনার উপরে, ভালো দায়িত্ব আল্লাহর উপরে দেন, ভালো দায়িত্ব আল্লাহর উপরেই দেন। এখানে আমাদের কিছু মিস্টেক হচ্ছে, আমার সাবজেক্ট হলো পরিবারে অশান্তি কেন, পরিবারে অশান্তি কেন, পরিবারে অশান্তির কারণটা হলো আমরা নিজেই, আমরা কি, কারণ পরিবারের শান্তি ওই পথে আমরা হাঁটি নেই, আমরা তো ওই পথে অবলম্বন করি নেই। বিয়ের সময় দেখেছেন সুন্দরী বাপের টাকা আছে কিনা, বংশ নাকি দিন, বলে পরে শিখে নিব, পরে শিখে নিব, ঠিক আছে না, আর পরে দেখা যাচ্ছে ওটা আর হচ্ছে না, ঠিক আছে, এটা একটা মিস্টেক। আর একটা হলে সন্তানকে লালন পড়ার ক্ষেত্রে আমি বলছি না প্রত্যেক সন্তানকে হাফেজ বানাও, সবাইকে আলেম বানাও না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দুনিয়ায় পরিচালনা করতেছে, এখানে হাফেজের দরকার, আলেমের দরকার, ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ার দরকার, সব সেকশনে, কিন্তু তাদের মধ্যে ইসলামী আদর্শ দিতে হবে, ঠিক আছে, ইসলামী ডিগ্রি প্রাথমিক শিক্ষা, এই শিক্ষা দেওয়ার গুরু দায়িত্ব হে পিতা আপনার, কুল্লুকুম রাইন,
ওকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনি আহলে হাদিস, আপনি এই বাক্যে খুশি, আমি যদি আহলে হাদিস না হই জান্নাতে না যাই তাহলে কে যাবে? কিন্তু মনে রাখবেন, আপনার সন্তান কিয়ামতের দিন হয় আপনার পক্ষে দাঁড়াবে না হয় আপনার বিপক্ষে দাঁড়াবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যারা কাফের পাপিষ্ট ব্যক্তি তারা আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আমাদেরকে যারা লাইন চুত করেছে, কি করেছে? আপনাদের মধ্যে অনেকের আক্ষেপ আছে, আমার মা বাপ ছোটবেলায় আমাকে শিক্ষা দেয়নি গো কোরআন, আছে না? অনেকে বলেন, শেখ এখন কি আমরা আকিকা দিতে পারবো? কারণ মা বাপ তো আকিকা দেয়নি, আছে না? আক্ষেপ আছে না? অনেকের মধ্যে আক্ষেপ আছে, আহারে আমি তো কিছুই জানি না, ঘর থেকে বের হওয়ার দোয়াও জানি না, কীভাবে খানা খেতে হয় সে শিক্ষাও আমাকে আমার মা বাপ দেয় নাই, ঠিক আছে ঘর থেকে বের হয়ে যাব। আরে বাবা, তোমার সন্তানকে ঘর থেকে বের করে দিচ্ছ, স্কুলে পাঠাচ্ছ, যতই দামিতে গাড়িতে পাঠাও, নিরাপত্তা নেই। নিরাপত্তা শুধু একটা শব্দের মধ্যে, একটি দোয়া, এটাকে আপনি জানেন? আপনার সন্তানকে শিখাইছেন? সেটা কি রসুল বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি দিনী পরিবেশ পেয়েছেন তাই শিখেছেন। আপনার ভাই দিনী পরিবেশ পায় নাই, দেখেন ও জানে না, এ দোয়া জানে না, নিজেও জানে না, সন্তানকেও শিখায় নেই। যত দামি গাড়িতে পাঠান, গাড়ি দিয়ে বাড়িতে ফেরত আসবে, নিরাপত্তা নেই। রসুল বলছেন, যে ব্যক্তি এই দোয়া পরে ঘর থেকে বের হবে, আল্লাহ বলছেন, ফাকাদ হুদিতা, তোকে তো হেদায়ত দেওয়া হয়ে গেছে। শয়তান বলতেছে, এর আমি ক্ষতি কীভাবে করবো? বলছে, তুই তো হেদায়ত পেয়ে গেছিস, উকিতা, তোকে তো সব অনিষ্ট থেকে নিরাপদ দেওয়া হয়ে গেছে, তোকে তো হেফাজতে আল্লাহ পাক নিয়ে নিয়েছে, আমি কীভাবে ক্ষতি করবো? আচ্ছা বলেন দেখি, আল্লাহ যাকে নিরাপত্তা দিবে পৃথিবীর কোনো ব্যক্তিরাই ক্ষতি করতে পারবে? এত সুন্দর একটা জিনিস ইসলামী আদর্শ, না নিজে শিখেছি না সন্তানকে শিখাতে পেরেছি। আপনাকে নিজেকে প্রশ্ন করেন তো, রসুল বলেছেন, যে ব্যক্তি স্ত্রী সহবাসের সময় এই দোয়াটি পড়েছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এর মাধ্যমে যদি সন্তান পেটে আসে, লাম ইয়াদুররুহু শাইতান, শয়তান তাকে ক্ষতি করতে পারবে না। চিকিৎসা তো কোনো হাদিসে ছিল, কিন্তু সেটাকে আমরা গ্রহণ করেছি ভাই? জি, গর্ব করা কিছু নেই, আমার এখন অনেক কিছু জানা আছে, অনেক কিছু নিজের জীবনে বাস্তবায়ন করা আছে ভাই, ঠিক আছে? তাহলে আমি শরীয়তের যেটা পথ ছিল আমি সেই পথে তো হাঁটি নাই। আমার সন্তানকে আমি এখনও কোরআন শিক্ষা দিতে পারি নাই, ইংলিশ দুনিয়াবী শিক্ষা অবশ্যই দেন, তাদেরকে বিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা, তাওহীদ শিক্ষার ব্যবস্থা, সুন্নত শিক্ষার ব্যবস্থা, ঘরের মধ্যে ইসলামিক কালচার কই? রসুল বলছেন, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় বলল বিসমিল্লাহ, খাওয়ার সময় বলল বিসমিল্লাহ, শয়তান বলে লা মাবিতালাকুম ওয়ালা আশা, বলছেন এই ঘরে ঢোকারও পারমিশন নাই, খাওয়ারও পারমিশন নাই। আর ঘরের সময় যদি ঢোকার সময় বলেন বিসমিল্লাহ বললেন না, খাওয়ার সময় বিসমিল্লাহ বললেন না, শয়তান বলে আদরাকতুমুল মাবিতা ওয়ালা আশা, শোয়ার ব্যবস্থাও হয়েছে, খাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে, শান্তি আসবে কোথেকে? বলেন, রসুল বলছেন যেই বাড়িতে সুরা বাকারা পড়া হয়, সুরা বাকারা সৌদি আরবে কিন্তু মাশাআল্লাহ একজন সবাই যে হাফেজ তা না, কিন্তু অধিকাংশ সৌদি তারা সুরা বাকারা মুখস্থ, কারণ বিশ্বাস সুরা বাকারা যেই বাড়িতে পড়া হয় ওই বাড়িতে শয়তান পলায়ন করে। এর বিপরীত যেই ঘরের মধ্যে ফটো আছে, কুত্তা আছে, ওই বাড়িতে ফেরেশতা ঢোকে না। আমরা শয়তান ঢুকাইছি আর ফেরেশতা ঢোকার নিষেধ করে দিয়েছি, বড় বড় ফটো লাগানো আছে, কুকুর পালতেছি বাসায়, ঠিক আছে? তাহলে শান্তি আসবে কোথায় বলেন? শান্তি তো আপনি নিজেই বাধা প্রদান করছেন,
রসুল বলছেন তোমার সন্তান তোমার কাছে আমানত, বিশেষ করে সালাতের বিষয়ে তাদেরকে তাকিদ করা। রসুল বলছেন রাহিমাল্লাহু রাজুলান, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক দয়া করুন যেই ব্যক্তি রাত্রে ওঠে ওয়াসাল্লা সালাত আদায় করে ও আইকাজা আহলাহু পরিবারকে উঠায়। আল্লাহ পরিবারকে ডাকছে, পরিবার উঠতেছে না, বলছেন তার চেহারায় সে পানি ছিটে দেয় যেন ঘুম ভেঙে যায়। ওই মহিলার প্রতি আল্লাহর সন্তোষ আল্লাহর রহমত যে মহিলা নিজে ওঠে সালাত আদায় করে স্বামীকে ডাকে, সে যদি উঠতে অস্বীকৃতি জানায় তাহলে তার চেহারায় পানি ছিটে দেয়। হে আহলে হাদিস, এ আমলটা আমার মধ্যে আছে। হে আহলে হাদিস, আমার কয়জন বাড়ির সামনে বাউন্ডারি আছে বলেন? কয়জন? কই, আমার স্ত্রী তো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, শাড়ি পরে আছে, এদিক দিয়ে ব্লাউজ, ছোট্ট ব্লাউজ, আর ওই শাড়ি পরেই মার্কেটে যাচ্ছে, শাড়ি পরেই যাচ্ছে, আর আপনি সান্ত্বনা দিচ্ছেন ইল্লাম ইয়াকুন আসহাব আল হাদিস ফালা আদরি মান হু, আহলে হাদিস যদি জান্নাতে না যায় তাহলে কে যাবে? রসুল বলছে তোমার স্ত্রীকে তুমি বেপর্দায় পাঠাচ্ছ, তোমার স্ত্রীকে তুমি বেপর্দায় পাঠাচ্ছ, যারা তোমার স্ত্রীর দিকে তাকাচ্ছে, যারা তোমার মেয়েদের দিকে তাকাচ্ছে, তারা কি ভালো নজরে দৃষ্টিপাত করছে? না। রসুল বলছেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কে? আল্লাযী ইউকিররুল, যে ব্যক্তি তার পরিবারের প্রতি গুনাহ দেখে কিন্তু সে নিষেধ করে না। ইয়াকুররুল খাবাসা আলা আহলিহি, পরিবারের সে খারাপ কাজ দেখতেছে তার ভিতরে কোনো ঘৃণা আসতেছে না, হায়া আসতেছে না, তাহলে নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো অবকাশ নেই ভাই। অবশ্যই আলহামদুলিল্লাহ আমি ওই কথাটা আবার রিপিট করি, এই পৃথিবীতে যদি বিশুদ্ধ তাওহীদের অনুসারী কারা হয়ে থাকে এবং সুন্নতের অনুসারী কেউ যদি হন তাহলে সেটা হলো আহলুল হাদিস নিঃসন্দেহে। এবং এটাও মনে রাখেন, এই পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো আল্লাহ পাক তার দিনকে যে কোনো বাহানা টিকে রাখবে সেটা বলার কোনো অবকাশ নেই। কিন্তু বাস্তব চিত্র দেখা যাচ্ছে সেটা হলেই মনে হচ্ছে দিনের আসল রূপ মানুষ জোর করে সেটাকে পরিবর্তন করে ফেলবে, কিন্তু সেটাকে আলহামদুলিল্লাহ টিকে রাখতেছে আহলে হাদিসরা। সেই টিকে রাখতে যে মসজিদ ভাঙতেছে, মাইকের আজান বন্ধ হচ্ছে, হ্যাঁ, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মা বাপ তাদেরকে বঞ্চিত করতেছে ওয়ারাসাত থেকে, ইতিহাস ভরা আসে না ভাই? ভাই ভাইকে তেজ্য মানে ভাই ভাতৃত্ব থেকে বাদ দিচ্ছে, সন্তান পিতামাতার সন্তানকে তেজ্যপুত্র করে দিচ্ছে, তোরা তুই বেদিন হয়ে গেছিস। আল্লাহ আকবার। অথচ ওই ব্যক্তি সহি আমল করছে, এটা সত্য, কিন্তু আমাদের কিন্তু ওখানে যেই স্টপ করলে হবে না, নিজেকে সবসময় মনে করতে হবে না আমাকে আরও অনেক কিছু জানার আছে, কথা মনে বুঝতে পারিনি, আমাকে আরও অনেক প্রয়োজন আছে, নিজের জীবনকে নিয়ে ভাবার বিষয় আছে, পরিবারকে নিয়ে ভাবার বিষয় আছে, আমাকে আরও বেশি অ্যাডভান্স হতে হবে। আমি কথা শেষ করে দেবো, সেটা হলেই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে প্রথম যে কথাই বলছি তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া যেন তৌফিক দান করে, দ্বিতীয় যেটা বলছি শাররাল উমুর নিকৃষ্ট কাজ বেদাত, এই বেদাত থেকে আমাদেরকে সকল মুসলিমদেরকে আল্লাহ পাক বোঝা এবং সেখান থেকে দূরে থাকার তৌফিক দান করুক, তৃতীয় স্বরে বলছি যে আমরা প্রকৃত আহলে হাদিস হওয়ার যেন চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে শিখছে, তাই তৌফিক দরকার। আমরা শুধু মসজিদে আহলে হাদিস নই, শুধু সালাতের মধ্যে আহলে হাদিস নই, আমার আহলে হাদিস হবে রাস্তায় চলবো তখনও আহলে হাদিস, রাস্তায় চলা আহলে হাদিস কি জানেন? বলেন কি বলতে পারবেন? জি, রাস্তায় আহলে হাদিস হওয়ার জন্য চোখকে নিম্নগামী করতে হবে, গাসসুল বাসার ওয়া কাফুল আদা, কষ্টদায়ক কোনো জিনিস থাকলে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, হ্যাঁ, এরপরে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, খারাপ কিছু দেখলে নিষেধ করতে হবে, যাকে পাবেন তাকে সালাম দিতে হবে। এইভাবে যদি আমরা রাস্তায় চলি তাহলে সেখানেও আমরা আহলে হাদিস, দোকানে বসেছেন মানুষ বলবে এটা আহলে হাদিসের দোকান, এখানে অরিজিনাল মধু পাওয়া যাবে, এটা আহলে হাদিসের দোকান, এখানে অরিজিনাল খাঁটি সরষের তেল পাওয়া যাবে, এটা আহলে হাদিস, এখান থেকে গোশত কিনলে, মাছ কিনলে, সবজি কিনলে,
যে কোনো জিনিস কিনি ওই ব্যক্তি কাউকে ধোকা দেবে না, এটা হলো বাস্তব। ঠিক আছে, তার মানে কি? তার মানে হলেই আমার ইসলাম আমাকে যেরকম ব্যক্তি জীবনে আদর্শ দিয়েছে, আমাকে আদর্শ দিয়েছে আমার পারিবারিক জীবনে, আদর্শ দিয়েছে রাজনৈতিক জীবনে, আদর্শ দিয়েছে পারিপার্শ্বিক জীবনে, এবং আমাদের উচিত হবে আল্লাহ রসুলের আদর্শ পুঙ্খানুপুঙ্খভাবে সব ক্ষেত্রে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে।